নগরীর যানজট ও যাত্রীদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম ট্রাফিক প্রতিনিয়ত নিচ্ছে নানা কার্যকর পদক্ষেপ। নগরীর দেওয়ানহাট মোড়ে যানজট কমাতে ফ্লাইওভারের ব্যবহার বাড়িয়ে সম্প্রতি নেওয়া হয়েছে আরেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে যাত্রীদের সন্তুষ্টির কথা জানালেও পরিবহন শ্রমিকরা দিলেন ভিন্ন মত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অলঙ্কার ও হালিশহর থেকে আসা ম্যাক্সিমাগুলোকে দেওয়ানহাট ব্রিজের নিচ দিয়ে ফ্লাইওভার হয়ে যাতায়াতের উদ্যোগ নেয় ট্রাফিক বিভাগকে স্বাগত জানিয়েছে যাত্রী সাধারণ ও ব্যবসায়ীরা। সিএমপির ট্রাফিক বন্দর জোনের নেয়া এই সিদ্ধান্তের কারণে নগরীর দেওয়ানহাট এলাকার যানজট অনেক কমেছে বলে দাবি করেছে তারা। যাওয়াতে এখানে জ্যামটা পড়ে না। আচ্ছা, হ্যাঁ, এটা অনেক পজিটিভ। ফ্লাইওভারে কিছুটা যানজটের কবলে পড়লেও যাত্রীরা এতে সন্তুষ্ট। সময় বেশি গেলে আমার জীবনে সেফটিটা ফার্স্ট, এটা সব সুবিধা হচ্ছে সবার জন্য। এদিক দিয়ে একটা রিস্ক হচ্ছে, এখন আর সেই রিস্কটা নাই। আমাদের এখন বেশি ক্ষতি হইতেছে, আমরা এখন কিন্তু ঘুরে দেখতে আমাদের জামে জামে আটকে থাকতে হয়। আগে বাইতে সরাবার কেনে ফ্লাইওভারের উপরে। তবে পরিবহন শ্রমিকদের কথায় ফুটে উঠেছে অসন্তুষ্টির চিত্র। তারা জানিয়েছে প্রায় 1 কিলোমিটার ঘুরে আসায় তাদের জ্বালানি যেমন বেশি পুড়তে হচ্ছে, তেমনি সময় ক্ষেপণ হচ্ছে বেশি। তাদের মতে দেওয়ানহাট মোড় হয়ে ঘুরে যেতে পারলেই তারা খুশি। আমাদের সময় আর তেল দুইটা খরচ হচ্ছে। এই যে ফ্লাইওভার থেকে 1 কিলোমিটার জায়গা ঘুরি, এই যাত্রীগুলো কষ্ট না? যাত্রীর কষ্ট আমাদের কাছে। আমাদের ভাড়াটা কিন্তু যাত্রীরা আগের ভাড়াটা দেয় 5 টাকার ভাড়া, 10 টাকা দেয় না, বলো 5 টাকা 5 টাকাই ভাড়া দেয়। অত চিন্তা আমাদের তেল আরও অবাধ তেল গুলো যাইতেছে। আগে ভালো ছিল কিন্তু আমরা এখন দাঁড়াতে পারছি না, বেতন পাচ্ছি না, অনেক কষ্ট হচ্ছে আমাদের। অনেক ঘুরি যাওয়া লাগে, ওইখান দিয়ে বেরিয়ে যে জ্যাম হয়, ধর অনেক সমস্যা হইতেছে। আমরা এদিক দিয়ে গাড়ি ঘুরাইলে কোম্পানিরকে ইনকাম দিয়ে আমরা 400-500 টাকা বেতন পাইতাম, এখন ব্রিজের উপর দিয়ে ঘুরে আমরা বেতন পাই না, নিজের পকেট থেকে কোম্পানিকে ইনকাম দিতে হয়, অনেক কষ্ট হচ্ছে আমাদের। যানজট কমাতে ট্রাফিক বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বন্দর জোনের টিআই এডমিন এস এম শওকত হোসেন। মোহাম্মদ সোহাগের ক্যামেরায় নেজামউদ্দিন সোহানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।